সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই চট্টগ্রাম থেকে আমি প্রিয়া নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চারজনের জন্য দুধ চা করে নিয়েছি। আয়ুষের বাবার লাল চা, আমার হচ্ছে গ্রিন টি। হ্যাঁ, তিতা লাগে? তিতা লাগে না, খাই তো। জুতোটা দাও, জুতোটা দাও। ঘর হবে তো দেখি। পাপাই আছে, ঘর হবে? জল জল নেই, যারা জল আনি দিই। কাকু কাকু না, বাবা কই গেছে? আছে বাবা? আচ্ছা খালে আয়। জানো তো বাবা একটা কোথায় ঘর বানিয়েছে? তো চলো বন্ধুরা, আজকে সকালটা এখান থেকে শুরু করলাম ঘর বানানি, দেখা যাক কতদূর কী হয়। এবার তুমি জানো পাপাই রে, তুই এই গেঞ্জিটা পরিস না তো, তোক দেখলে মোর খালি মনে করো নিয়ে বোধ হয়। এই যে পরশু দিন থেকে ওই খালি উয়াকে ভালো হয়েছে তো, একবারে একটা সাইডেরও একই রকম লাগে দেখি, একটা সাইডেরও একই রকম লাগে দেখো। এনা তোমার জানো মনে হয় সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো খুব মানে খুব যে সকাল বলবো তা না, সকাল থেকে উঠে আজকে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। কালকে রাতেও প্যাকিং হয়েছে, আবার আজকে এই যে সকাল সকালও প্যাকিং শুরু হয়ে গেছে আমাদের আবার। তো দেখা যাক কী হয়। এখন আমাদের যে লোকাল এরিয়াটা আছে সেটা হচ্ছে আয়ুষের পাপাই ডেলিভারি দিবে, তোমাদেরকে বলেছিলাম যে, কিন্তু ও বেরিয়ে গেলে আরও তো সারাদিন বুকিং চলবে, তখন ওগুলো বুকিং কে নেবে এটাই ভাবছি আর কি। তো যাই হোক, আজকে ও যাক, দেখা যাক। কারণ তো বন্ধুরা, যারা কোচবিহারের মধ্যে মানে অর্ডারটা নিতে চাচ্ছ তারা কিন্তু কোচবিহারের মধ্যে, হ্যাঁ কোচবিহারের মধ্যে যারা নিতে পারছো তারা কিন্তু হাফ পেমেন্ট করে ভরসা করে নিতে পারো, ফুল পেমেন্ট না করলেও চলবে যারা আমাদের লোকালে। বাট লোকাল ছাড়া হলে কিন্তু হাফ পেমেন্ট হচ্ছে না আর কি, কারণ এতটা দূর তো ক্যাশ অন ডেলিভারি নেই। হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি নেই, যেহেতু আয়ুষের পাপা মানে আশেপাশে তো ডেলিভারি করে দিবে, সমস্যা হবে না সেই জন্যই আর কি। তো যাই হোক, সকাল থেকে উঠে পুরো ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে এই যে এখানে আবারও প্যাকিং, রাত্রেও প্যাকিং হয়েছে, আজকে আবার এখন প্যাকিং চলছে। তো চলো, তো এখন হচ্ছে রান্নাবান্না করবো, মিস্ত্রি দাদারা আবার চলে এসেছে আজকে আমাদের, দেখি ঘরটা কতদূর হয়। সকালবেলা চায়ের পর্ব শেষ, এবার আয়ুষকে ওষুধ খাওয়ানি হবে, ওষুধ খাইয়ে নিয়ে আয়ুষকে খাওয়া দিয়ে আমি বসবো একটু এডিটে, তারপর রান্নাবান্না করবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ব্লগটা, একদম ব্যস্ততার জীবন বলতে গেলে। তো এগুলো হচ্ছে লোকালে সব, আর যেগুলো বাইরের যারা অর্ডার করেছে তাদেরটা কি ডেলিভারি হয়ে গেছে? আচ্ছা, আর এগুলো হচ্ছে যারা আমাদের লোকাল। তো বন্ধুরা, যারা লোকালে আছো তারা যদি অর্ডার করো, আজকে অর্ডার করলে কালকের মধ্যেই তোমরা পেয়ে যাবে মাল। এটা হচ্ছে এই যে অভিজিৎ বাবু দিয়ে আসবে বাড়িতে গিয়ে, লোকাল বলতে আমাদের কোচবিহারের আশেপাশে যারা আছে। এই যে এটা হচ্ছে ছোট বাবু, আর এটা হচ্ছে অভিজিৎ বাবু। ওই দেখো ওই দেখো ওই দেখো প্যাকিং করে, ওই দেখো বাবা ব্যাগটা তুলতে পারো নাকি, দেখো তো। তো লোকালে যারা করবে তারা কিন্তু একদিনের মধ্যেই পেয়ে যাবে। ওরে বাপরে বাপরে, কি শক্তি দিয়ে আইসে রে, সেই শক্তি তো, সেই শক্তি তো, সেই শক্তি তোমার। তো চলো বন্ধুরা, এগুলো লোকাল, আর বাদ বাকি যেগুলো ছিল ওগুলো সব ডেলিভারি হয়ে গেছে সকাল সকাল। তো বন্ধুরা, ওইদিকে ভাত ডাল বসিয়ে আমি এবার এখানে শাক শাক বাসতে বসে পড়েছি, ও নিয়ে এসেছে হচ্ছে পাট শাক। তো এগুলো বাসতে তো অনেকটাই সময় লাগে, তো আজকের রেসিপি দাঁড়াও দেখাচ্ছে কী কী হবে আজকে তোমাদেরকে দেখাবো। তার আগে শাকটা বেছে নিই, ও চলে গেছে মালপত্র নিয়ে মানে বেরিয়ে পড়েছে আর কি। তো মানে লোকাল যে এরিয়াগুলো আছে সেগুলো ওই ডেলিভারি করবে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এই যে শাকগুলো বেছে নিই তাড়াতাড়ি করে, খুব দেরি হয়ে গেছে আজকে বাবা, একটার বাজবেই, মানে খুব মানে খুব দেরি হয়ে গেছে।
সকাল থেকে এক মারাত্মক যন্ত্রণায় ভুগছি বন্ধুরা, যা বলতে চেয়েও বলতে পারছি না। তো দেখা যাক, পরে যদি মনে হয় বলবো, অবশ্যই তোমাদেরকে বলবো। আর এইবারে দেখো শাকটা, এটা পাট শাক। একটা জেঠিমা এসে বললো যে শাকটা খুব তেতো হবে, তো আমি বললাম ঠিক আছে একটু তেতো খাওয়া ভালো, সমস্যা নেই। তবে আমরা পাট শাকের তেতোটা খুব ভালোই লাগে খেতে। তো ওইদিকে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি। এখানে আমি বসিয়েছি ডাল, করবো হচ্ছে টক ডাল। এই যে এখানে দেখো তেঁতুল টেঁতুল গুলে নিয়েছি, আর আছে হচ্ছে আমাদের পাটা মাছ। এখন এগুলোকে ভাজবো, খুব দেরি হয়ে গেছে, মাছগুলো নরম হয়ে যাবে। তো চলো বন্ধুরা, উপায় নেই, রান্না করতে হবে। আর আজকে মিস্ত্রি দাদাদের বলেছি যে, মানে ভাই যারা আছে তাদেরকে বলেছি, আমরা দেওর আছে ওকে বলেছি। আচ্ছা, কিন্তু রান্না করতে একটু দেরি হবে, বলে কোনো ব্যাপার না, তুমি যে কাজের চাপে আছো, রান্না দেরি হোক সমস্যা নেই, তবে একটু ভালোভাবে করো। মানে ওরা আমার হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসে, মানে আমি একটু আলাদা কাজটার জন্য বলে আমাদের রান্নাবান্না নাকি ভালো হয়, জানি না কী ব্যাপার। তো আমি তো চেষ্টা করি এই বাড়িতে যেই প্রসেসে রান্না করে সেভাবেই রান্না করার, কিন্তু আমার দেওরটা খুব পছন্দ করে আর কি রান্না। প্রত্যেক দিন রান্না হয় আর বলে বৌদি এটা ভালো হয়েছে, সেটা ভালো হয়েছে, এরকম করে বলে। আজকে আমার কাকা শ্বশুরও বলবে যে খুব ভালো হয়েছে রান্নাবান্নাগুলো। তো চলো বাটা মাছটা রান্না করে নেবো, তবে বাটা মাছটা কিন্তু আজকে একটু ফাঁকিবাজি করেই রান্না করবো। তো দেখো, আজকে টক ডাল আর লোভ সামলাতে পারলাম না, ডালটাও এত স্বাদ হয়েছে কি বলবো। তাই ভাবলাম চলো, ছোটোবেলার অভ্যেস, মা যখন টক ডাল বানাতো আমিও কিন্তু এরকম করে টক ডাল নিয়ে নিয়ে খেতাম। আর আজও কিন্তু তার অন্যথা কিছুই না, এই যে কাপ নিয়েছি এরকম করে টক ডাল খাচ্ছি। মা যখন আগে রান্না করতো এরকম বাটি বাটি করে টক ডাল নিয়ে নিয়ে খেতাম, এই গরমে খুব ভালো লাগতো খেতে। আর আজকে দেখো কাপে নিয়ে চায়ের মতো খাচ্ছি, বিশ্বাস করবে না এত যে ভালো হয়েছে, ঝালঝাল টকটক নোনতা নোনতা খুব ভালো লাগছে ডালটা। তো চলো বন্ধুরা, এবারে ধুয়ে নেবো হচ্ছে শাকটা, পাট শাকটা ধুয়ে নেবো। পাট শাক তো এই খাওয়ার দিন, আর কদিন পরে পাট শাক বড়ো হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। আর বাইরে যে কী পরিমাণ রোদ, আর আমার কলটা একটু পরপর জল চলে যায়, একটু পরপর জল চলে যায়। একটা জলের মিস্ত্রি কলের মিস্ত্রি ডাকতে হবে, যাতে করে কলটা বারবার জল চলে যায়, তো খুব কষ্ট হয় বারবার জল তুলতে। আর এটা সেই আজকের থেকে না, যবের থেকে আমার কল হয়েছে তবের থেকে, তো অভ্যেস হয়ে গেছে এরকম করে করতে করতে। কিন্তু মাঝে মাঝে মনে হয় আরে বাবা আমি কলের এত ডিস্টার্ব, তাও কিছু বলছি না, কী ব্যাপার। মানে আসলে অভ্যেস হয়ে গেছে, তো ওই কল চাপা দেওয়ার আগে কিছু সময় একটু এমনিই পাম্প দিতে হয়, তখন জল বার হয় না, তারপরে পাম্প দিতে দিতে জল বার হয়। তো যাই হোক, শাকটা ধুয়ে নিলাম। আর আজ কিন্তু বন্ধুরা ইচ্ছে আছে ফেসবুকে লাইভে আসার, তোমরা অনেকেই বলেছো ফেসবুকে লাইভ করলে ভালো হয়, রেসপন্স ভালো আসে। তো সেম শাড়িগুলো নিয়ে ফেসবুকেও লাইভে আসবো। তো বন্ধুরা চলো, এবারে হচ্ছে এই যে মাছগুলোর তরকারি কীভাবে করবো জানো, কালকে ডিমের তরকারি, ডিম খাওয়া হয়ে গেছে, এক গাদা ডিমের তরকারি। মানে কালকে ডালটা হয়ে গেছিলো না, সেই জন্য আর কি সবাই ডাল দিয়ে খেয়ে নিয়েছে। আর আমাদের এ বাড়িতে প্রত্যেকের প্রিয় মাসকলাইয়ের ডাল, তো সেই জন্য ওরা কালকে সবাই ডাল দিয়ে খেয়েছে। আর দেখো ডিমের ঝোল, তো আমি ভাবছি পুরো এখনও অনেক ঝোল বাকি আছে, এগুলো তো ফেলানো যাবে না, মাছটা দিয়ে এটা ঝোল বানিয়ে নেব। আর এখন ভাজবো হচ্ছে পাঁপড়। পাট শাকটা এত তিতা বাবা, খাওয়া যায় না পাট শাক, এই দেখো পাট শাক বানিয়েছি, এত তিতা বাবারে বাবারে, মানে খাওয়াই যায় না। আমি জানি না কে কেমন করে খেতে পারবে, আমি তো পারবোই না। চলো এখন হচ্ছে পাঁপড়গুলো। দেখো মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে দেখতে। তো আমি এখানে আবার নামানোর আগে একটু ধনে পাতা দিয়েছি, তারপরে জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়েছি আবার। তো এবারে দেখো এই যে মাছের ঝোলটা সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে। তো চলো বন্ধুরা, এবার আবার হয়ে গেছে, আমি পাঁপড়ও ভেজে নিয়েছি। এই যে এবারে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিয়ে আমি ভাত দিয়ে দেব, পরিষ্কার কি বাসনগুলো তো পরেই ধোবো, আগে খাওয়া হবে তারপরে। তো চলো, এই যে এখানে সবাইকে খেতে দিয়ে দিলাম, আর আয়ুষের বাবা তো এখনও আসেনি, ও আসলে পরে ওকেও খেতে দেব। তো চলো, এই যে আয়ুষও সুন্দর করে সবার সাথে খাচ্ছে। তো বন্ধুরা, এইমাত্র একটা ফেসবুকে লাইভ করলাম, লাইভ করলাম, এখন হচ্ছে আবার ইউটিউবে। ঠিক ঠিক ঠিক, আসলে সারাটা দিন আমার এত প্রবলেম হচ্ছে, মানে কি বলবো, কাজগুলো তো করতেই হচ্ছে, কিন্তু আমি যে ক্যামেরা অন করে কাজগুলো করবো না, পাচ্ছিলাম না, অবস্থা মানে খুবই খারাপ ছিল। এই একটা মানে এই গরমে হয়তো মহিলাদের বিশেষ করে ইউরিন ইনফেকশন, মানে কি বলবো, এত যন্ত্রণাদায়ক, মানে যা বলা যায় না, মানে এত যন্ত্রণা। তো সারাদিন যে কতবার জল খাচ্ছি তার নাই ঠিক, কতবার যে জল খাচ্ছি তবুও ঠিক হচ্ছে না, ওষুধ খেতে হবে, কালকে ওষুধ আনতেই হবে, ভীষণ যন্ত্রণা। মানে ইউরিন ইনফেকশন যে কি বাজে জিনিস একটা, যাদের আমাদের মহিলাদের হয় আমরা তারা বুঝছি বলো, এই গরমে আমার হয়। তবে এইবার একটা বেশি, মানে ওষুধ খেতেই ভুলে যাচ্ছি, খাওয়া দাওয়াই ভুলে গেছি, আমার ওষুধের কথা বলে কালকে সকালে আনতেই হবে। এখন একটু খেয়ে নিচ্ছি গ্রিন টি, আর হচ্ছে
এখন গ্রিন টি খেয়ে নটা, আজকে লাইভ নটার দিকে, আটটার দিকে না নটার দিকে হবে, তো এখন আবার শাড়ি পরবো। তখন একটা শাড়ি পরেছিলাম, শাড়ি পরে আজকে ভিডিওটা দিতে পারলাম না, কেউ খারাপ মনে করো না প্লিজ। হ্যাঁ, ভিডিওটা খুব ছোট্ট হয়ে গেছে আমি জানি, কিন্তু কিচ্ছু করার নেই, শরীরের দিকটা দেখতে হবে পুরো, মানে সারাদিন করতেই পারিনি ভিডিও, সারাদিন যদি ভিডিও না করতে পারি তাহলে কি অবস্থা হয় বলো। তো আজকের দিনটা সরি মাফ চেয়ে নিচ্ছি, কালকের থেকে আবার ধামাকা ধামাকা ব্লগ আসবে না, আজকে শরীরটা ভীষণ ক্লান্ত। তো ভাবলাম যতটুকু ভিডিও করেছি ওইটুকুই দিয়ে দিই, কি আর করবো বলো। আর এরকম আমাদের মহিলাদের যে এই জিনিসটা মানে এত মারাত্মক হয় না, মানে জল এত খাচ্ছি, জলগুলো যে কোথায় যাচ্ছে জানি না, মানে জল এত পরিমাণ খাচ্ছি, জল যে কোথার দিয়ে বেরিয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারি না, মানে কি বলবো, এত বাজে লাগে। আটটা বাজে, এতক্ষণ বুকিং চলছিল, তো ভাবলাম নটার দিকে লাইভ আছে, আবার শাড়িগুলো সিলেক্ট করলাম কী কী শাড়ি দেখানো হবে, কারণ শাড়ি যে শাড়ি যেহেতু বুকিং হচ্ছে, শাড়ি তো শেষ হয়ে যাচ্ছে, তো আবার দেখি অর্ডার করতে হবে, অর্ডার করলে আবার না জানি কবে আসে কে জানে, ভগবান জানে, তো শাড়ি তো অর্ডার করতে হবে, শাড়ি না করলে আবার পরবর্তী লাইভগুলো করবো কেমন করে বলো। আর আমি তো বেশি কালেকশন উঠাইনি, অল্প করে উঠিয়েছি, শাড়ি বেশ ভালোই বুকিং হচ্ছে, সেই জন্য ফেসবুকে লাইভটা করলাম। তো চলো এখন চা খেয়ে দে, আবার রেডি হব। আজকে শাড়ি সাজিয়ে রাখলাম, এগুলো এখন লাইভ হবে। আর আজকের শাড়ির মধ্যে আমি এই শাড়িটা পরবো বন্ধুরা, এই শাড়িটা যেটার প্রাইস রয়েছে 999, এটা হচ্ছে লিলেন হ্যান্ডলুম, ঠিক আছে, লিলেন এমব্রয়ডারি বা হ্যান্ডলুম বলতে পারো, লিলেন এমব্রয়ডারি যেটা শুনেছি আমি, তো যাকগে চলো এখান থেকে যে কোনো একটা পরবো আমি, হয় রেডটা পরবো না হয় কিছু একটা পরবো, তো এটাই পরবো, কালোটাই পরবো ভাবছি, এটাই ভালো লাগবে আমার। যেহেতু মুখে মেকআপ আছে, আমি শুধু এখন একটুখানি পাউডার মেখে শাড়িটা পরবো, মানে একটু আগে একটা শাড়ি পরে খুললাম, এখন আবার একটা শাড়ি পরবো। তো চলো, শরীরটা মানে ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, ওই কালকে ওষুধ খেলে আমার মনে হয় ঠিক হবে, আর কালকে ওষুধটা খেতেই হবে, না হলে উপায় নেই, ইউরিন ইনফেকশনে। তার মানে সারাটা দিন যা গেল আজকে, মানে কি বলবো, তার মধ্যে ও ছিল, ও তার মধ্যে বাড়িতেও ছিল না, হাফ বেলা প্রায় ডেলিভারিতেই চলে গেছে, তো সেই জন্য সারাদিন বললাম না বোতল বোতল জল খাচ্ছে, জল যে কোথায় যাচ্ছে কে জানে, মানে জলের, মানে জলের দেখা নেই। তো বন্ধুরা মোটামুটি আমাদের আজকে রাতের জন্য প্যাকেটিং ডান, কিছু শাড়ি এক কিছু প্যাকেটে এক দুটো করে শাড়ি আছে, ঠিক আছে। তো চলো, রাত বাজে এখন একটা, এখন শুয়ে পড়বো, আজকে আর শরীরটা দিচ্ছে না, খুব ক্লান্ত লাগছে, দুটো লাইভ মানে গলার ভয়েস একদম চেঞ্জ হয়ে গেছে আমার। তো মেকআপটা তুলবো করে কখন থেকে অর্ডার নিতেছি, মেকআপ আর তুলতে পারছি, অর্ডার নিচ্ছিলাম না মোবাইলে, কখন থেকে মেকআপটা তুলবো তুলবো করে আর তোলাই হচ্ছে না। তো চলো বন্ধুরা, একটা বাজে, চোখ একদম ঝিমিয়ে আসছে, আর আজকে ভিডিওটা আমার ছোট্ট হয়ে গেল, খারাপ পেও না, শরীর ক্লান্ত বলে আজকে ভিডিওটা করতে পারিনি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই পাশে থেকো, আজকের লাইফটা তো প্রচুর ভালোবাসা পেয়েছি, প্রচুর ভালোবাসা পেয়েছি, তো এইভাবেই পাশে থাকো, সাথে থেকো, লাইফগুলো একটু শেয়ার করে দিও, ব্লগিং চ্যানেলে এরকম দেখবি আমাদের। কেমন লাগলো? শরীর ব্যথা, কারণ ও আমাদের লোকালে ডেলিভারি দেয়, তোমরা বুঝতেই পারছো, সেই জন্য শরীর ব্যথা। তো চলো ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দাঁড়াও একটা প্যাকেজিং তোমাদেরকে দেখাই, হ্যান্ডরাইটিংটা ওর দেখাই, আমার খুব ভালো লাগে ওর হ্যান্ডরাইটিং। এই দেখো, এই যে এটা কিন্তু তোমরা পাবে না, এটা যখন আমাদের প্যাকেটটা অফিসে যাবে, মানে যে ডেলিভারির অফিস আছে ওখানে, কিন্তু আমাদের পুরো স্ক্যানার, তারপরে ট্র্যাকিং আইডি, তারপরে আরও অনেক কিছু থাকবে, একদম পুরো যেরকম প্রফেশনাল প্যাকিং হয় সেরকম হবে। এটা জাস্ট বাড়ির থেকে আমরা অ্যাড্রেসটা লিখে পাঠাই, এটা যখন কালকে অফিসে যাবে তখন আবার পুরো এটা আরও সুন্দরভাবে প্যাক হবে। প্যাক তো হয়েছে, এখানে স্ক্যানার থাকবে, ট্র্যাকিং আইডি থাকবে, আশা করি বুঝতে পারছো। তো চলো, রাত একটা অবধি পুরো অর্ডার নিয়েছি, এখন ঘুমিয়ে পড়বো, এখন অর্ডার আসলেও আর সম্ভব নয়, শরীর আর দিচ্ছে না, কালকে সকালে আবার বুকিং নেব। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি মেকআপটা এখন রিমুভ করবো, করে তারপর শুয়ে পড়বো। চলো টাটা, গুড নাইট। আয়ুষ অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আগেই, আয়ুষ ঘুমাচ্ছে, উই যে আয়ুষ। চলো টাটা।